স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রীকে আদালতে তোলার সময় বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিক। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোয়ালপাতা এলাকায়। জানা গিয়েছে গোয়ালপাতা বাসিন্দার পরিতোষ অধিকারীর সাথে বেশ কয়েক বছর আগে রীতা অধিকারীর বিয়ে হয়। তাদের সন্তান রয়েছে। সম্পদে রীতার সাথে স্থানীয় বাসিন্দা প্রবীর দাসের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। একবার এলাকায় সালিশি সভা হয় এই বিষয়টি নিয়ে, কিন্তু প্রেমিক প্রবীরকে ছাড়তে নারাজ রীতা। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিক। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোয়ালপাতা এলাকায়। জানা গিয়েছে গোয়ালপাতা বাসিন্দা পরিতোষ অধিকারীর সাথে বেশ কয়েক বছর আগে রীতা অধিকারীর বিয়ে হয়। তাদের সন্তান রয়েছে। সম্প্রতি রীতার সাথে স্থানীয় বাসিন্দা প্রবীর দাসের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। একবার এলাকায় সালিশি সভা ডাকা হয় বিষয়টি নিয়ে, কিন্তু প্রেমিক প্রবীরকে ছাড়তে নারাজ রীতা। দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলতে থাকে, আবারও সংসারে অশান্তি শুরু হয়। অভিযোগ, বুধবার রাতে পরিতোষ অধিকারীকে মারধর করে স্ত্রী রীতা ও তার প্রেমিক প্রবীর। এরপর শ্বাসরোধ করে ঘরে ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ এসে মৃত ঝুলন্ত অবস্থায় পরিতোষকে উদ্ধার করে নিয়ে যায়। স্ত্রী রীতাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রবীর। বৃহস্পতিবার অভিযুক্ত রীতাকে আদালতে তোলা হলে আদালত চত্বরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে প্রবীরকে গ্রেপ্তার করতে হবে। রীতার কঠোর শাস্তির দাবি করেছে তারা। স্থানীয় বাসিন্দা কণিকা ঘোষ বলেন, ঘটনার পর এক অভিযুক্ত গ্রেপ্তার হলেও আর এক অভিযুক্তকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আমরা দোষীদের চরম শাস্তি চাই। আমাদের পাড়ায় একটা অবৈধ সম্পর্কের জন্য একটা তার স্বামীকে অবৈধ সম্পর্ক ছিল, যার সাথে সে আর তা দুজন মিলে একটা ছেলেও আছে, মিলে হচ্ছে বাবাকে মেরেছে, ছেলেকে ছেড়ে দিয়েছে। প্রবীর দাস যে অবৈধ সম্পর্ক যার সাথে ওই রীতার অধিকারী, এখনো সে ধরা পড়িনি। আমরা এই জন্য কোর্টে এসেছি বিক্ষোভ দেখাতে, বিচার চাই ঠিক মতো। আর আর প্রবীর দাস এখনো ধরা পড়িনি কেন? আর ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।